हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल फूड एंड हेल्थ। आज के रेसिपी रुई माछे रेजाला। रोज रोज माछे झोल ना खे ये जी रेजाला बनिए बाड़ी परिवार सबा के खावान सबा किन्तु खूब बेसि खुशी है। ये खेते असम्भव भलो गरम गरम भात साथे बा पोलाव बा फ्राइड राइसर साथे किन्तु सार्व करते पारबेन। आशा करी आज के रेसिपी आपनादेर भालो लागबे। ताले चलुन देखे नेवा जाक आमी किभाबे रेजालाटा बानियेछि। माछेर रेजालाटा बानानोर जोन्नो आमी चार पिस रुई माछ नियेछि, ताते एकटु हलुद एकटु लवण आर एकटु आदा रसुन लागिये रेखे दियेछि। ताई आमी 10 मिनिट मतो रेखे दिच्छि। एकटा छोटो पात्रे जल फुटिये निच्छि, ताते आमी दिये देबो एकटा बड़ो साइजेर पेंयाज একটু সিদ্ধ করে নেব গ্রেভি বানানোর জন্য। পেঁয়াজটা আমি 3-4 মিনিট মতো সিদ্ধ করে নেব। রেজালার গ্রেভিটা সিদ্ধ পেঁয়াজ দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়, টেস্টটা খুব বেশি ভালো হয়। পেঁয়াজটা আমার 2-3 মিনিট মতো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। তুলে আমি ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। পেঁয়াজটা আমি তুলে সিদ্ধ পেঁয়াজটা পেস্ট করার জন্য আমি একটা ছোট মিক্সি জার নিয়েছি। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি ভাঙা কয়েক টুকরো কাজু, 10টা মতো কিশমিশ। এটা দিয়ে আমি একসাথে পিষে নেব। আর পেঁয়াজের যে জলটা আছে এটাও আমি এতে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। রেজালাটা একটু সাদা সাদা হয়, মাছটা খুব বেশি ভাজবো না, খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে আমি তুলে নেব। মাছটা একটু উল্টে পাল্টে সোনালি রং মতো করে ভেজে নেব। মাছটা আমি উল্টে পাল্টে সোলানি রং করে ভেজে নিয়েছি। তাহলে আমি মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। একই তেলে আমি রান্নাটা করে নেব। এক চামচ মতো ঘি দিয়ে দিলাম। রেজালাতে ঘিটা দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়, সেজন্য একটু ঘি দিলাম। যদি বাড়িতে ঘি না থাকে তাহলে কিন্তু শুধু সাদা তেলেও রান্না করতে পারবেন। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো জিরে, গোলমরিচ কয়েকটা, 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি, 3 ছোট এলাচ আর 1 দারচিনি। এটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি আমি। ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আগে যে থেকে যে পিষে রেখেছিলাম পেঁয়াজ কাজু আর কিশমিশ, সেই পেস্টটা আমি এতে দিয়ে দিচ্ছি।
এই সময় ফ্লেমটা লো রাখতে হবে। লোতে রেখে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যেহেতু এতে আমার কাজু দেয়া আছে, তলায় লেগে যাওয়ার ভয় থাকে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা আমি 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুনের বাটা, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। মিনিট দুয়েক ধরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কাঁচা আদার গন্ধটা চলে গেছে। এবার আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এতে নিয়েছি আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। রেজালাতে খুব বেশি মশলা পড়ে না, লঙ্কা গুঁড়োও পড়ে না। লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালারটা খুব ভালো আসে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, খুব বেশি ফ্লেম দেওয়া যাবে না, যেহেতু কাজু দেওয়া আছে তলায় লেগে যাবে। মিনিট দুই ধরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধগুলো চলে গেছে। এবার আমি 2 চামচ টক দই দিয়ে দেব, যেটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এখন ফ্লেমটা একদম লো করে দিয়েছি। অনেক সময় টক দই হাই ফ্লেমে দিলে টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকে, টক দইয়ের বাটিটা একটু দিয়ে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে। টক দইটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিয়েছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার উপরে তেলটা ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন গরম জল, হালকা উষ্ণ গরম জল। রেজালাটা খুব বেশি ঘনও হয় না, আবার খুব বেশি পাতলাও হয় না। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। যারা চিনিটাকে পছন্দ করবেন না বা যারা একদমই চিনি খেতে পছন্দ করেন না, মিষ্টিটা খেতে পছন্দ করেন না, তারা চিনিটাকে বাদ দিয়ে দেবেন, কারণ কাজু আর কিশমিশ দেওয়া আছে, তো একটু রেজালাটা একটু মিষ্টি মিষ্টিই হয়। এবার আমি মাছগুলো ওর উপরে দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি মাছগুলোকে। লবণ আর চিনিটা দিয়ে একটু চেক করে নেবেন। দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। দিলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলছি। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, মাছের রেজালাটা আমার একদম রেডি হয়ে গেছে। ওভেনটা অফ করে দিলাম। ঢাকনাটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দেখাচ্ছি। রুই মাছের রেজালা আমার একদম রেডি, আমি সার্ভ করে দিয়েছি।
এটা গরম ভাতের সাথে পোলাও ফ্রাইড রাইসের সাথে এটা সার্ভ করতে পারবেন। এটা খেতে অসম্ভব ভালো, অসম্ভব টেস্টি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।